পুনরাগে ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় সূর্য বিগ বং অ্যাপেটাইটের বাইরে এসে দেখতে পারে সেখানে কাজ চলছে তার মানে ভেতরে দীপার সঙ্গে দেখা হবে সেই সঙ্গে চারু এসে সূর্যকে ধরে ফেলে আর জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো তখন সূর্য ঘাপে গিয়ে বলে যে আসলে আমার প্রচন্ড খিদে পেয়েছিলে তো সেই জন্য আমি খেতে এসেছি চারু বলে তোমাকে এতটা এক্সপ্লেন করতে হবে না চারু বলে আমি জানতে পারলাম কালকে বিগ বং অ্যাপেটাইটের রি ওপেনিং আছে তাই ভাবলাম এজির সঙ্গে দেখা করে যাই তখনই সূর্য জিজ্ঞেস করে যে দেখা হয়েছে চারু বলে তুমি ভেতরে খেতে গেলে তোমার সঙ্গে দেখা হয়নি আমি শুনেছিলাম ওনাকে অজ্ঞান হয়ে পড়ে গেছে সূর্য বলে তাহলে তোমার তো ফোন করে ওর খবর নেওয়া উচিত তখন চারু বলে তুমি এদিকে এজির খবর নেওয়ার কথা বলছো আর ওইদিকে সকাল থেকে অলি আমার ফোন তুলছে না এ কথা শোনা মাত্রই সূর্য সঙ্গে সঙ্গে অলিকে ফোন করে এদিকে জয়ী ফোনটা রিসিভ করলে তার সঙ্গে চারুর কথা হয় তারপর সোনা ওয়াশরুম থেকে এসে তার বাবার সঙ্গে কথা বলে আর জানিয়ে দেয় যে আজকে রাতটা সে জয়ীর সঙ্গে হোটেলে কাটাবে এই বলে ফোনটা রাখার পরে সূর্য চারুকে বলে যে তুমি কিন্তু ওকে বলো না যে আমি বিগ বং অ্যাপেটাইটে গিয়েছিলাম ওইদিকে অলিকে জয়ী জিজ্ঞেস করে যে উনি বুঝি তোমার মা যার ওপর তুমি এত রাগ করছো বলি মিথ্যা বলে আর ভাবে যে আমার মা যে ওর বাবা রেস্টুরেন্টে কাজ করে সেটা আমি ওকে জানাতে পারবো না জয়ী মনে মনে ভাবে যে ওলি তার মাকে এতটাই ঘৃণা করে যে সেই জন্য তার মাকে নাম ধরে রাখে এদিকে দীপা যখন ঘুমিয়ে থাকে দীপা একটা স্বপ্ন দেখে যেখানে সূর্য দীপাকে বলে যে আমরা তো বাড়ি থেকে চলে গিয়েছিলাম কিন্তু আবার ফিরে এসেছিলাম তোমার সঙ্গে দেখা করার জন্য আর তুমি কি করেছো এত রাগ অভিমান করে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছো দীপা বলে একজন স্ত্রী অভিমান করতে পারে কিন্তু একজন মা কখনো অভিমান করতে পারে দীপা সূর্যকে জিজ্ঞেস করে আপনি নাকি আবারও একটা বিয়ে করছেন সূর্য বলে আমার মেয়েকে বাঁচানোর জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই তাই করবো এদিকে ওলি সামনে চলে আসে সে বলে বাবা তুমি ওই মহিলার সঙ্গে আবার কথা বলছো রুমের মধ্যে দীপা কান্না করতে শুরু করে যে একদিকে ডাক্তার অন্যদিকে হারিয়ে যাওয়া মেয়ে দুজনেই তার উপর রাগ করে আছে হঠাৎ করে দীপার ঘুমটা ভেঙে যায় সাক্ষদেবের মা বলে তুমি এমন কেন করছো তো বন্ধুরা ভিডিও সম্পর্কে তোমাদের কি মতামত তা কমেন্ট করে জানাও আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন